হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটি রেসিপি। এর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে লোটে মাছের তেল ঝালের রেসিপি আর লোটে মাছের ঝুড়োর রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের কষা। এই লোটে মাছের কষাটা খেতে কিন্তু দারুণ হয় আর রান্না করাও খুবই ইজি। তোমরা দেখতেও পাচ্ছ লোটে মাছের কষাটা দেখতে কি সুন্দর হয়েছে। তাহলে চলো ঝটপট করে কিভাবে লোটে মাছের কষা বানাতে হয় রেসিপিটি দেখে নিই। দেখো, আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বড় বড় পিস করে দুটুকরো করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করা হয়েছে, তার মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর কন্টিনিউ নাড়তে থাকবো। আর গ্যাস কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবো। এখানে বলে রাখি আমি 750 গ্রাম লোটে মাছ নিয়েছি। দেখো, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটা মশলা দেব। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 মিডিয়াম সাইজের গোটা রসুনের বাটা আর 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দিতে পারো। আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এইবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমি ভালো করে জিনিসটা মিশিয়ে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামেই থাকবে। গ্যাস মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। সাত মিনিট পর আমি আবার ফিরে এসেছি। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে আর মশলার কাঁচা গন্ধটাও প্রায় চলে গেছে। এইবার আমি দেব এর মধ্যে 1 মিডিয়াম সাইজের টমেটো। কুচি করে রেখেছি, খুব একটা কুচি না, তোমরা দেখতেই পাচ্ছ লম্বা করে কেটে রেখেছি। টমেটোটা দিয়ে আমি 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এরপর আমি মাছগুলো জল চেপে অ্যাড করে দিলাম। মাছগুলো যখন আমি অ্যাড করব তখন কিন্তু গ্যাসটা পুরো বাড়িয়ে দেব। গ্যাস কমিয়ে রাখলে কিন্তু জল বেরিয়ে যাবে। এইবার মাছটা আমি হালকা হাতে মশলার সাথে মিশিয়ে দিয়ে চারিদিকে সমান করে সাজিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এইবার মাছগুলো আমি একটু হালকা হাতে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিট রান্না করে নেব গ্যাস বাড়িয়ে। দেখতে পাচ্ছ তোমরা আমার হয়ে এসেছে। এইবারে আমি উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিট গ্যাস বাড়িয়ে মাছটা ফুটিয়ে নেব। মাঝে মাঝে কড়াইটা ধরে একটু নেড়ে দেব, খুন্তি কিন্তু ইউজ করব না। দেখো বন্ধুরা, আমার লোটে মাছের কষা রেডি হয়ে গেছে। গরম ভাত নিয়ে বসে পড়লেই হবে। তাহলে তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করো আর লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।